মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, 10394 নম্বর হাদিস তাবারানী কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সারা দেশের সারা পৃথিবীর মুসলিম ভাইদেরকে এই মেসেজ আমি দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না, সুন্নাত মানতে গেলে বিপদ আসবে, সুন্নাত মানতে গেলে আক্রমণ আসবে, মামলা হামলা দাঙ্গামা জেল খাটা মামলা দেওয়া অনেক কিছুই হবে, এটা ধৈর্যের যুগ, কেউ টিকতে পারবে না। তবে লিল মুতামাসসিক ফি, ওই যুগে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমার সুন্নাতকে ধরে থাকবে হাতে নাতে শক্ত করে, ফালাহু আজরু খামসিনা শহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু বসেছিলেন এই হাদিস বলার সময়, ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমিন্না মিনহুম, আল্লাহ রাসূল, এই 50 জন শহীদ কি আমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন, না তাদের যুগের 50 জন? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর, না না, তোমাদের যুগে শহীদ হ 50 জন শহীদের মর্যাদা পাবে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সুন্নাতকে, একটা সুন্নাতকে ধরে রাখা মানে 50 জন শহীদের মর্যাদা লাভ করা, এত বড় মর্যাদা সুন্নাতের, কত মর্যাদা! আজকে সুন্নাতগুলো উঠে যাচ্ছে, বেদাতগুলো সমাজে চালু হচ্ছে, আর এই বেদাতগুলো চালু করছে যারা, তারা হলো আলেম। আলেম না হলে মূর্খ মানুষ তৈরি করতে পারবে না? কত তৈরি করেছে, একটার পর একটা তৈরি করেইছে। সেদিনে মসজিদে একজন বলছে যে, আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নিকি হয়, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য, বলে দিলেন একটা কথা, সুবহানাল্লাহ বললে কত নিকি হয়, 49 কোটি। দলিল আছে, আপনারা তো শুনে আসছেন বছরের পর বছর, ফজিলত বললে সমস্যা, উদাহরণ দিলে সমস্যা। আলেমদেরকেও বলি, শ্রদ্ধার সাথে বলি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে ভয় করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষতে কোনো কথা বলতে পারেননি, সাহাবায়ে কেরাম বলতে পারেননি, তাবেঈন ইজাম বলতে পারেননি, আমি টুটকা ফাটকা হয়ে আমি মুজাফফর কি করে বলি? আল্লাহ রাসূল বলেছেন উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তে আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এবার বলেন তো, 49 কোটি নেকি দ্বারা আপনার হবিগঞ্জ জেলা ভর্তি হবে কিনা? হবিগঞ্জ জেলা ভরবে? ও, এইগুলো আলোচনা করাকেই যদি আপনারা অপরাধ মনে করেন, আমরা বলি স্পষ্ট করে, সব সাইডই বলি, দুর্নীতির বিরুদ্ধেও বলি, শিরিকের বিরুদ্ধেও বলি, বেদাতের বিরুদ্ধেও বলি, জঙ্গিবাদের বিরুদ্ধেও বলি, যৌতুকের বিরুদ্ধেও বলি, হারাম মাদকতার বিরুদ্ধেও বলি। বক্তব্য সার্চ দেন, সব বক্তব্য ইউটিউবে আপলোড হয়, আপনাদের নাম লিখে সার্চ দেন, কি বিষয়ে বক্তব্য চান আপনি, সব বিষয় তো আছে, বলার চেষ্টা করি আমরা, আলহামদুলিল্লাহ, আরও বলবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু মানুষকে তাকে জানতে দিতে হবে তারা কি বলতে চায়, কি জানাতে চায়, এটা তো জানতে দিতে হবে, বলতে দিতে হবে। হাদিস পাওয়া গেল একটা, সুবহানাল্লাহর নেকি এত বেশি, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সব জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়, কি এত নেকি! আবার এটা বললাম কয়েকটা, আপনার রাত বেশি হয়ে গেল মনে হয়, তাই না? জি, আপনাদেরকে আরেকটু কথা বলবো সংক্ষেপে, সেটা হলো সমাজে জৈব এবং জাল হাদিসের প্রভাবটা এত বেশি, আর রাসূলের নাম দিয়ে হাদিস এমনভাবে তৈরি করা হয়েছে যার কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু চলছে ওইটা।
ঢাকাতে একজন মুরব্বি ওযু করার পরে পড়ছে কি জানেন, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তো আমি বললাম যে মুরব্বিটা কি পড়ছেন, তো বলছে যে এটা তো ওযুর পরে দোয়া। বলছে ওযুর পরে দোয়া এটা? হ্যাঁ, কেউ যদি সূরা কদর ওযুর পরে একবার পড়ে তো ও সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে, তিনবার পড়লে নবীদের সাথে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল হাদিস এটা একটা। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি খুঁজে বের করিনি, এটা আমরা পড়তে গিয়ে পেয়েছি, যুগ যুগ ধরে মহাদ্দেশগণ বলছে, এর কোনো দলিলই নেই, সনদই নেই এটা। তো বলছেন যে জাল হোক হাদিস তো কি বুঝাবেন আপনি বলেন দেখি, কি ভাই বুঝাবেন, জাল হোক হাদিস তো সরাসরি জবাব। আমি বললাম যে সহি হাদিসটা মানেন শুনাই, বলছে না আপনার হাদিস শুনবো না। আচ্ছা আমার হাদিস না রে বাবা, এটা নবীর হাদিস, বুঝলে বলেন। তখন আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বিস্তার হয়েছে কোনটা, জালটাই বিস্তার হয়েছে, সহিটা হয়নি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 122 পৃষ্ঠার হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, কেউ যদি সুন্দর করে ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ পড়ে সুন্দর করে ওযু করার পরে, সহি মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, ইয়াদখুলু মিনাইহাশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুরব্বি এই হাদিস শোনার পরে বলছেন যে ওইটাও তো হাদিস, মানে এটার প্রতি আমল করবে ততটা আগ্রহ দেখালো না, ওখানে কেবল দাঁড়াইছে কিয়ামতের মাঠে, আর এখানে সরাসরি কি জান্নাতের ফজিলত। কিন্তু গোড়া যে গোড়া তো বুঝেন, গোড়া বুঝেন না, জিদি, এতই জিদির জিদ, না মানবে না, হকটা বললে মানতে চাইবে না। এক দাদি দেখছি জায়নামাজে বসে জুমার দিনে দরুদ পড়ছে, আমার দাদি কি করছেন এটা, তো বলছে দরুদ পড়ছি, যে 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। আমি বললাম যে দাদির হাদিস তো জাল, 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায় শুনেছেন আপনি? এই হাদিসের মধ্যে ওহাব ইবনে দাউদ ইবনে সুলাইমান নামে একজন মিথ্যুক রাবি আছে, এই হাদিস ঠিক না। তখন বলছে যে 50 বছর যাবত পড়ে আসছি আর তুই আজকে বলছিস হাদিস জাল, কি করবো আমরা? আমি বললাম যে সহিটা গ্রহণ করেন, আপনি আজানের জবাব দেন। আজানের জবাব তো দেওয়া হয় না তেমন, ওই কখনো কখনো দিই কখনো কখনো দেই না। আহ কি সর্বনাশটাই আপনি করেছেন, এই 50 বছর যাবত যদি আজানের জবাব দিতেন আপনি। 385 নম্বর হাদিস সহি মুসলিম খুলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত ফজিলত, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিবে, শেষ পর্যন্ত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি বলে আজানের জবাবটাগুলো যদি দেয়, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহি হাদিস, সুযোগ হয়নি। এটা দোয়া পড়ার ফজিলত না, দোয়া পড়ার ফজিলত না, এটা এটা ফজিলত কিসের? উত্তর দেওয়ার। আজানের কি উত্তর দেওয়ার ফজিলত জান্নাতে চলে যাবে। আর যদি কেউ দোয়া পড়ে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাযিলা ওয়াবাসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহু শাফাতি, কাল কিয়ামতের মাঠে একে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আমি বললাম যে দাদি তুমি কি আজানের পরে দোয়া জানো? বলছে এটা জানি না দাদি, দোয়া জানি না। কিন্তু কি 50 বছর যাবত যেটা আদায় করতে সেটা কি?
জাল্লাহাদিস। এটা কি বুঝাবেন আপনি? একজন ব্যক্তি মসজিদে, ঢাকায় মসজিদে আমাকে ধরে ফেলেছে, খুতবা দিয়ে বের হচ্ছে আর ধরে ফেলেছে, আচ্ছা আপনি শুধু জাল হাদিস বলেন কেন? এইটা জাল চলবে না, ওইটা জহিব চলবে না, সহিগুলো বলতে পারেন না? আমি বললাম যে সহিগুলো জাল বলি এই জন্যই মানুষ যে জাল হাদিস আমল করছে, এই জন্য তো বলি জাল না মানে সহিটা মানে। আপনি জানেন না যে আমরা সহি হাদিসই মানি? আমি তখন বললাম যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, কত নাকি হয়? তো 20 লাখ। আপনার কি জানা আছে হাদিসটা জাল? তখন বলছে যে কি বলেন আপনি, হাদিস জাল মানে? আমি সারা জীবন আমল করে আসছি এটা, 20 লাখ নাকি পাওয়ার জন্য? আমি বললাম এই জন্যই বলি। এর মধ্যে আবুল অরকা নামে একজন মিথ্যুক রাবি আছে, মহাদ্দিসগণ সবাই বলে যে হাদিস জাল। আপনি সহিটা মানতে পারেন না? সহিটা বলেন, সহিটা কত নাকি? এই দোয়াটাই একটু চেঞ্জ আছে, আপনার বাজারে যান না, 181 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে। কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি এই দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 লক্ষ পাপ আল্লাহ তার ক্ষমা করে দেবেন, 10 লক্ষ নেকি তার আমলনামে লিপিবদ্ধ করবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবেন। কি সহি ফজিলত নাই? আছে আলহামদুলিল্লাহ। সহিগুলো মেলে চলি, যেগুলো বিস্তার হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে জাল জয়ী হাদিস।